আসসালামু আলাইকুম, আমি মহসিন। টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বয়া M1 মাইক্রোফোন খুবই একটি পপুলার মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা কম বেশি সব ইউটিউবারই ব্যবহার করেন। এটা অল্প দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। তো যেহেতু অল্প দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট, তো এখানে অনেক ডুপ্লিকেট চলে এসেছে। যে ফেক প্রোডাক্টটা চলে এসেছে বয়া M1, সেটা বাজারে এখন খুবই অ্যাভেলেবেল, অরিজিনালটা পাওয়া খুবই মুশকিল। এজন্য আমাদের আসলে অরিজিনাল কোনটা এবং ফেক কোনটা সেটা জানা খুবই জরুরি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা চিনবেন কোনটা অরিজিনাল বয়া M1 এবং কোনটা ফেক বয়া M1। তো চলুন প্রথমেই দেখি আমি যে আজকে একটা বয়া M1 নিয়ে এসেছি, দেখুন তার প্রথম যে অংশটুকু, প্রথম কভারের বক্সের প্রথমেই যেখানে দেখুন একটা বারকোড আছে, এবং এই যে কাগজটা দেখছেন এখানে, এর ভিতরে কিন্তু একটা কিউআর কোড আছে। এই কিউআর কোড স্ক্যান করে কিংবা এই কিউআর কোডের নাম্বারটা থেকে আপনি চেক করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। তার আগে দেখেন যেটা ফেক সেটাতে কিউআর কোডটা কিরকম থাকে। দেখুন এটা হচ্ছে অরিজিনাল, আর এই যে এটা হচ্ছে ফেক। দেখুন এটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট আর এটা হচ্ছে ফেক। এরপর আপনারা যে বক্সটা আছে তার সাইডে যান, সাইডে গেলে আপনারা দেখতে পারবেন, দেখুন এখানে বয়া M1 এর যে লেখাটা, দেখুন BYM1 লেখাটা একটু হালকা ব্ল্যাক, অনেকটা ব্লু ব্ল্যাকের মতো, বাট যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লু ব্ল্যাকের মতো, কিন্তু যে ফেক সেটার একদম পিওর ব্ল্যাক। তারপর দেখুন বয়া লোগোটা নিচে লেখা প্রো অডিও সিরিজ। এই প্রো অডিও সিরিজটা দেখুন ফেক যেটাতে, সেটাতে কিভাবে বোল্ড করে মোটা অক্ষরে লেখা, আর যেটা অরিজিনাল সেখানে দেখুন বোল্ড করে না, একটু চিকন করে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে অক্ষরগুলো আছে। এটা দেখেও আপনারা ডিসাইড করতে পারবেন যে কোনটা রিয়েল কোনটা ফেক। এরপর যদি আপনি ম্যানুয়ালটা দেখেন, ইনস্ট্রাকশন যে ম্যানুয়ালটা দেয়, সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যদি আপনি দেখেন যেটা অরিজিনাল সেটার নিচে দেখবেন লেখা আছে ইউনিভার্সাল লেভালিয়ার মাইক্রোফোন, এবং সেখানে নিচে চাইনিজ লেখা একটা আছে, তারপর আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আবার চাইনিজ লেখা, কিন্তু যেটা ফেক সেখানে আপনি এই চাইনিজ লেখাটা পাবেন না। এরপর যদি দেখেন যেটা অরিজিনাল সেটার যে পিনটা আছে, যে জ্যাক পিনটা আছে, সেটার কালারটা দেখুন সিলভার কালার, বাট যেটা ফেক সেটার আছে গোল্ডেন কালার, এবং ফেকটার নিচে দেখুন এরকম একটা দাগ দাগ অংশ আছে। তো এইভাবে আপনারা প্যাকেটটা দেখেই এবং প্রোডাক্টটা দেখেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। এরপরেও আপনি যদি আরও কনফার্ম হতে চান, তাহলে এই যে এখানে যে কিউআর কোডটা আছে, সেই কিউআর কোডের এই কভারটা এই দিকে উপরের দিকে দেখুন একটু যদি আপনি ঘষা দেন, উপরের যে কভারটা সেটা উঠে আসবে, নিচে আপনি কিউআর কোড দেখতে পারবেন। সেই কিউআর কোডটা যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন বয়া M1 মাইক্রোফোন, তাহলে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা থেকে দেখুন এই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা থেকে সাপোর্টে ক্লিক করে সিকিউরিটি কোডে ক্লিক করবেন। সিকিউরিটি কোডে ক্লিক করার পর আপনার কিউআর কোডের নিচে যে নাম্বারটা দেয়া আছে, সেই নাম্বারটা আপনি এই যে এই বক্সটাতে টাইপ করবেন। টাইপ করে পাশে ইনকোয়ার যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ইনকোয়ার বাটনে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস অন ইউর পারচেজ অফ অথেন্টিক বয়া প্রোডাক্টস, তার মানে এটা হচ্ছে আপনার রিয়েল। ধরুন আমি এই 9 জায়গায় 8 দিয়ে দিলাম, দিয়ে ইনকোয়ারি করি, দেখুন এখানে দিচ্ছে দ্য প্রোডাক্ট ইউ কোয়ার্ড ইজ ফেক, প্লিজ বাই আওয়ার প্রোডাক্টস ফ্রম অথরাইজড চ্যানেল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কিউআর কোডের মাধ্যমেও আপনি আপনার বয়া M1টা অরিজিনাল নাকি ফেক সেটা বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট বয়া M1। খুব সহজেই আপনারা প্যাকেট
লোগো, লেখা, জ্যাক পিন, ইনস্ট্রাকশন ম্যানুয়াল, প্যাকেট, এসব দেখেই আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা কিউআর কোডটা স্ক্যান করলে স্পষ্টত ক্লিয়ার হয়ে যাবে যে আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল নাকি ফেক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।